দুই নম্বর বিষয় হচ্ছে আপনি যে অর্থ ব্যয় করবেন হজের জন্য সেই অর্থটা অবশ্যই হালাল হওয়া হজ কুবনের এটা অন্যতম শর্ত কেউ যদি হারাম অর্থ নিয়ে হজে রওনা দেয় অথবা হারাম অর্থ হজে ব্যবহার করে তার হজ প্রথমেই ফেরত দেওয়া হয় পক্ষান্তরে কোনো ব্যক্তি যখন হারাম উপার্জন নিয়ে হজে রওনা দেয় হু ফিলভার্জি বাহনে যখন তার পা রাখে এবং বলতে থাকে লব্বাইক আল্লাহুম্মা লব্বাই তাকোন নাদাহু মুনাদি মিনাস সামা আসমান থেকে একজন আহ্বান করে ডেকে ডেকে বলতে থাকে যা দুকা হারাম রাহিলাতুকা হারাম তুমি যে অর্থ নিয়ে রওনা দিয়েছ তা তো হারাম তুমি যে বাহনের খরচ বহন করতেছ তাও তো হারাম সুতরাং হাজ্জুকা লাল্বৈক বলা সাধাইক তোমার কোনো লাভবৈকও নাই তোমার কোনো সুখে সংবাদও নাই ভ্রাদ্যুকা গৈরু মভ্রু এবং তোমার হজ গ্রহণযোগ্য নয় নাউজ বিল্লাহ মিজালিক